কথা বলেন বলেন, আমি শুনতেছি, আমি আপনার সব কথা শুনবো। আপনারা কোথায় কেমনে কি এত, হ্যাঁ 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 বলেন বলেন, বলতে আরে ক্যামেরা বন্ধ করবো কেন, আপনি শুনবেন না, কথা শুনবেন না, হ্যাঁ ক্যামেরা বন্ধ করবেন, ক্যামেরা চলো, কোন সমাধান পাচ্ছি না। এই যে দেখেন আমাদের বেল্টের অবস্থা, এখানে বেল বন্ধ হয়ে গেছে হচ্ছে কি লাগেজের কারণে, কারণ কখন যে লাগেজ পাবো, আমি লাগেজের কারণে বেরোতেই পারতেছি না। এই হচ্ছে কি আমাদের এয়ারপোর্টের অবস্থা, এই অবস্থা না, ইমিগ্রেশনে পুলিশ এখানে 2 ঘন্টা আর কোথায় এখানে 1 জন গেল, 1 ঘন্টা নাই এখানে, আবার আইসা আমি লাগেজ তো পাবো কোথায়, আমি বেরোতেই পারতেছি না। কারণ এই দিয়া চলছে আমাদের মন্ত্রণালয় বিমান ও আর আমার মালটা কেউ নিয়ে যায় কিনা, এটার মধ্যে একটা মোবাইল আছে, প্লিজ নিও না, পাইছেন? আচ্ছা আচ্ছা, এই আমি আবার আমি আরেকটু দেখাই ব্যবসার অবস্থা। এই এই হচ্ছে কি অবস্থা, এখন এইসব কথা কইলে তো বলবেন যে আমরা বিরোধিতা করি। এই 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 হচ্ছে কি, এই হচ্ছেন কি অবস্থা, এই যে দেখেন আইতে আইতে এখানে, এখন এটা কোথায় বন্ধ করবে, কি করবে, কোথায় রাখবে, মানে অব্যবস্থাপনা কারে বলে, এর চেয়ে বেশি অব্যবস্থাপনা হইতে পারে না। আপনারা দেখেন অবস্থাটা, এইভাবে কি চলতে পারে? এই দেখেন, এই দেখেন এই বাচ্চা গুলা আইসে এখন, এই আপা একটু ধরেন, হ্যাঁ কত ঘন্টা করছেন? আচ্ছা এখন এই অনেক স্পেশাল বাচ্চা, স্পেশাল চাইল্ড আসছে, বাচ্চারা কান্দতেছে, ও উনার আপনার তো স্পেশাল নিডের, এটার জন্য আলাদা কোনো ব্যবস্থা তো নাই, মানে একজন স্পেশাল নিড যাদের তাদের জন্য কোনো ব্যবস্থা নাই। এবং আপনি যদি লাইনে দাঁড়ান ইমিগ্রেশনের, এখানে বাচ্চা থাকলে যে আপনি আলাদা কোনো ব্যবস্থা করবেন, বা যদি স্পেশাল চাইল্ড হয় আলাদা কিচ্ছু নাই, মানে আবার কোথায় কোথায় প্রবাসীদের টাকায় আমরা দেশ চলে, এই হয় সেই হয়, কত ঘন্টা ট্রানজিট করে আসছেন, লন্ডন থেকে আসছেন, এইভাবেই চলছে, তাই তো? আচ্ছা আমি এক মিনিট এইদিকে দেখান, আপনাকে 1 ঘন্টা পরে পেয়েছেন। তা আমি ওই যে মাননীয় মন্ত্রী মহোদয়দের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনারা তো একটু যদি দেখতেন বা একটু খবর নিতেন, না নিবেন বইলে তো মনে হয় না, কারণ আপনারা তো আসেন বড় বড় কাজে, কিন্তু এখানে যে আমাদের অনেক কষ্ট হইতেছে, আর এত কষ্ট দিয়েন না, দিলে এটা কিন্তু এইটা ভালো হয় না। প্রবাসীদের যদি কোনো ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে এখানে একটু শান্তির ব্যবস্থা করেন। তারা তো ভাই চা খাইতে আসে সময়, তারা সময় গেলে টিভির সামনে চা খাইতে আসে, চা খাইতে আসে, আর আমাদের ওই ভোগান দিন দিও তো মাল্লা মাল জব চলে গেল, শেষ না এবার তো মাল্লা মাল যাচ্ছে না। আর নামাইলে এই হচ্ছে কি অবস্থা, আমি আপনাদেরকে আর একটু দেখাই কিভাবে হ্যাঁ রাগেশ পাবো কি, এই হচ্ছে কি অবস্থা, এটা হচ্ছে কি আমি দিনটা বইলে দিই, আজকে দিনটা হচ্ছে যে আজকে তো বুধবার না, না ঠিক আছে ভাই, আমি মাননীয় মন্ত্রী মহোদয় একটু দৃষ্টি আকর্ষণ করছি আর কি, দেখি কি হয়। ওকে থ্যাংক ইউ। ইমিগ্রেশনের অবস্থা